সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র সংবাদ। সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাফিক আইন প্রতিপালনে আরএমপির পুলিশ কমিশনারের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। ডিমের বাজার মূল্য সহনীয় রাখতে বাজারে ভোক্তা অধিকারের অভিযান। বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে একদিনের রিমান্ড ও শফিকুল হক মিলনকে পুনরায় গ্রেপ্তারের আদেশ দিয়েছে আদালত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীতে ট্রাফিক আইন প্রতিপালন সংক্রান্ত চালক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আরএমপির ট্রাফিক অফিসে সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। সভায় পুলিশ কমিশনার ট্রাফিক আইন প্রতিপালন সহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে চালক ও অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীতে নো হেলমেট নো ফুয়েল চলমান সচেতনতামূলক কর্মসূচি জনগণের নিরাপত্তার স্বার্থেই গ্রহণ করা হয়েছে। পাম্প মালিক ও কর্মচারীরাও সচেতন হয়ে পুলিশের সাথে একাত্ম হয়ে এই কর্মসূচি পালন করছেন। বর্তমানে হেলমেটবিহীন চালকদের আইনের আওতায় আনা হলেও খুব শীঘ্রই আরোহীদেরও হেলমেট না থাকলে আইনের আওতায় আনা হবে। 18 বছর বয়সের নিচে কাউকে মোটর সাইকেল না দেওয়ার জন্য উপস্থিত অভিভাবকদের অনুরোধ করেন পুলিশ কমিশনার। তিনি বলেন, রাজশাহী মহানগরীর রাস্তা অনেক প্রশস্ত হওয়ায় নিয়ম মেনে যানবাহন চালানো খুবই সহজ। ট্রাফিক সিগন্যাল মেনে চলা, বাম লেন ফ্রি রাখা এবং মোড়ের 20 গজ দূরে গাড়ি দাঁড় করানো সহ এসব নিয়মকানুন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, উপ পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন পরিবহনের চালকগণ। রাজশাহীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা 12টায় রাজশাহীর সাহেববাজারের পাইকারি ও খুচরা ডিমের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম ও জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী। অভিযানে মোট 2টি দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করায় 17,000 টাকা জরিমানা করা হয়। এ সময় আহমেদ ডিমের দোকানে 5,000 ও রেইনবো পেন্সকে 12,000 জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্কতামূলক দিক নির্দেশনা প্রদান করা হয়। ডিমের বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা আজকেও রাজশাহী বিভিন্ন বাজারে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা ইতিমধ্যে 1টি দোকানকে আমরা বেআইনি কর্মকাণ্ড করাই এবং তারা ক্রয় বিক্রয় ভাউচার না রাখার কারণে আমরা ওই দোকানিকে 5,000 টাকা জরিমানা আরোপ করেছি এবং তাকে সতর্ক করেছি। এবং আমার এখানে আরও অনেক দোকানে আমরা অভিযান পরিচালনা করেছি, আমরা তাদেরকে সতর্ক করছি তারা যেন কোনোভাবেই বিক্রয় ভাউচার এবং ক্রয় ভাউচার তারা ছাড়া যেন পণ্য বিক্রি না করে সে ব্যাপারে আমরা সতর্ক করেছি। কোনোভাবেই ডিমের মূল্য যেন অসাধু ব্যবসায়ীরা তারা যেন বাড়াতে না পারে সে ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে, আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা যারা অভিযান যারা ডিমের মূল্য যারা কারসাজি করবে বা অসাধু ব্যবসায়ী যারা ডিমের মূল্য নিয়ে যারা কারসাজি করবে তাদেরকে আমরা আইনের আওতায় আনব। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমরা যেটা জেনেছি, একটি ডিমের দাম সর্বোচ্চ 12 টাকা হতে পারে। তো আমরা এই বাজারে আমরা যেটা দেখলাম যে 11.5 টাকা দামে বিক্রি হচ্ছে এবং কিছুদিন 10-12 টাকা দামে প্রতি পিস বিক্রি হচ্ছে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে একদিনের রিমান্ড ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনকে পুনরায় গ্রেপ্তারের আদেশ দিয়েছে আদালত। বুধবার বেলা 11টায় রাজশাহীর অতিরিক্ত মেট্রোপলিটন আদালতে বিচারক শরীফুল ইসলাম এই আদেশ দেন। রাজপাড়া থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারভুক্ত আসামি জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। তবে আদালতে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আদালত একই মামলায় কারাগারে থাকা বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনকে গ্রেপ্তারের আদেশ দেন। এর আগে বিএনপির 2 নেতার জামিনের দাবিতে আদালত চত্বরে শতাধিক নেতাকর্মী অবস্থান নেয় এবং স্লোগান দিতে থাকে।
এ সময় পুলিশ আদালত চত্বরে কড়াকড়ি নিরাপত্তা আরোপ করে। পরে কঠোর নিরাপত্তার সাথে প্রিজন ভ্যানে করে দুই আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। চাঁদের আইনজীবী অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী জানান, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের আগে লক্ষ্মীপুর থেকে বিএনপির কয়েকজন নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় বিএনপি নেতা চাঁদের রিমান্ড এবং মিলনকে গ্রেপ্তার দেখানো হলো, অথচ মামলায় তাদের কারো নাম ছিল না। নাটোরে পৃথক মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও 1,20,000 টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শরীফউদ্দিন এই রায় প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জের রানীনগর গ্রামের জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1,00,000 টাকা জরিমানা, অনাদায়ী আরও 6 মাসের কারাদণ্ড এবং অপরজন চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার শাহাবুল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা ও অনাদায়ী আরও 6 মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, 2017 সালের 7ই ডিসেম্বর নাটোরের বড়াই গ্রামের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকা নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান 2017 সালের 7 ডিসেম্বর নাটোরের বড়াই গ্রামের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় চেকপোস্ট চলাকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাসের যাত্রী শাহাবুল হকের স্যান্ডেলের ভিতর থেকে 80 গ্রাম হিরোইন উদ্ধার ও তাকে আটক করে বনপাড়া হাইওয়ে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। অপরদিকে 2022 সালের 22শে মে বড়াই গ্রামের বনপাড়া বাইপাসে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী গাড়ি থেকে 310 গ্রাম হিরোইন সহ জাকির হোসেনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বড়াই গ্রাম থানায় সোপর্দ করা হয়। তার গ্রেপ্তারকৃতরা ঘটনার পর থেকে কারাগারে রয়েছে। মামলার সাক্ষ্য গ্রহণ ও প্রমাণ শেষে আজ বুধবার আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আসন্ন এশিয়া কাপে ক্রিকেটার তাইজুল ইসলামকে জাতীয় ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করার দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা 12টার দিকে শহরের কানাইখালী এলাকায় স্থানীয় ক্রিকেটার ও ক্রিকেট ভক্তদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ভক্তরা বলেন, তাইজুল ইসলাম বাংলাদেশ জাতীয় দলের একজন অভিজ্ঞ ও পরিপক্ক ক্রিকেটার। স্পিন আক্রমণ ও ব্যাট হাতে সাবলীল রান করার অসাধারণ ক্ষমতা রয়েছে তাইজুলের। এরপরও জাতীয় দলে ঠাঁই না পাওয়ায় ক্রিকেটার ও ভক্তরা বিস্মিত। জাতীয় দলে অতীতের কৃতিত্বপূর্ণ অবদানের কথা বিবেচনা করে দ্রুত তাইজুল ইসলামকে আসন্ন জাতীয় দলের হয়ে এশিয়া কাপ ও আসছে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্তির জন্য ক্রিকেট বোর্ডের সদয় হস্তক্ষেপ কামনা করেন তারা। আগামীতেও জনগণ আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী আশ্রয়হীনদের খাদ্য বস্ত্র বাসস্থান সবই দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সবসময় অসহায় মানুষদের পাশে আছে। প্রধানমন্ত্রীর দেখানো পথ ধরেই আমরা জনগণের সেবা করে যাচ্ছি। বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে আগামীতেও জনগণ আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এমন মন্তব্য করেছেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। আজ বুধবার দুপুরে নাটোর সদর উপজেলার রহিমকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন নানু, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম সহ অন্যান্যরা। এই ছিল বরেন্দ্র সংবাদে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।